তো আজকে আমরা চলে এসেছি একটি অফ টপিক ভিডিও নিয়ে, যে আপনি যদি ইউটিউবে আসতে চান এবং আপনার চ্যানেলটিকে গ্রো করতে চান বা ইউটিউব থেকে ইনকাম করতে চান বা ইউটিউবে নিজেকে পরিচয় করাতে চান, তাহলে আপনাকে কিছু টিপস বা ট্রিক্স মেনে চলতে হবে। আমি নিজে অনেকদিন ধরে প্রায় ভিডিও আপলোড করছি, অনেকদিন বলতে ডিসেম্বর বা জানুয়ারি থেকে, ডিসেম্বরের শেষের দিকে ইউজ করেছিলাম, ভিডিও আপলোড করতে শুরু করেছিলাম, কিন্তু জানুয়ারি থেকে অফিসিয়ালি ভিডিও দিতে শুরু করেছিলাম। আর আজকের দিনে এপ্রিল মাসে এসে আমার চ্যানেলটার সাবস্ক্রাইবার ঠিক এই পরিমাণে দাঁড়িয়েছে। তো সময় কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, প্রায় 4 মাস সময় নিয়েছে মোটামুটি চ্যানেলে আমার গ্রো করতে, যেটুকু ওই গ্রো হয়েছে। তো আমি আমার নিজের স্টার্টস প্রথমে দেখাই ইউটিউব স্টুডিওতে, যে দেখতে পারেন শেষ 28 দিনে আমার সাবস্ক্রাইবার বেড়েছে 2300 টাকা, সেখানে ভিউস এসছে 1,87,000, ওয়াচ টাইম এসছে 3,11,000। সঙ্গে আপনারা যদি দেখেন খেয়াল করে, আমার বর্তমানে সাবস্ক্রাইবার আছে 6,000 সামথিং, হয়তো আপনি যখন ভিডিওটি দেখছেন তখন বেড়ে যেতে পারে। তো আমিও 4 মাস ধরে ভিডিও আপলোড করছি, এখান থেকে আমার ভালো হলেও চ্যানেলের একটি মানে এক্সপিরিয়েন্স এসছে। তার আগেও আমার একটি পুরনো চ্যানেল ছিল, সেখান থেকেও আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালোই আছে। তো সেটাই আপনাদেরকে শেয়ার করবো, যে আপনার চ্যানেল কী করে গ্রো করবেন, 4-5 মাসের মধ্যে একটি ভালো স্ট্যান্ডে চলে আসবেন বা মনিটাইজেশন অন করবেন, সেরকমের ট্রিক্স আপনাদেরকে শেয়ার করবো, যেটি ইউটিউবে আপনাদেরকে ফ্র্যাঙ্কলি কেউ বলে না। আমি আজকে একদম অফ টপিক নিয়ে আপনাদের সঙ্গে এসেছি, এরকম প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বার থেকে আসার চেষ্টা করবো, যাতে এটা পপুলারিটি বাড়ে। তো আপনারা যারা ভিডিও আপলোড করেন, তো প্রথমে আপনাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেটা নতুন যারা ইউটিউবার আছে কোনোদিন আপনারা খেয়াল করেন না। তো চলুন দেখে নিই কি জিনিস, কি করে প্রপারলি একটি ভিডিও আপলোড করতে হয় সেই নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি। আপনাদেরকে সবসময় আমি সাজেস্ট করবো যে যদি ভিডিও আপলোড করতে হয় কম্পিউটার থেকে করুন বা ডেস্কটপ মোডে সাইটে এসে এখান থেকে করুন ক্রোম ব্রাউজারে, তাহলে ঠিকঠাকভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। সেই নিয়ে ভিডিও করেছি, উপরে আই বাটনে যেয়ে দেখে নিতে পারেন। কিন্তু একান্তই যদি আপনাদেরকে এরকম না করতে হয় এবং ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করতে হয়, সেক্ষেত্রে আপনাদেরকে এই ট্রিকটি ইউজ করতে হবে। ম্যাক্সিমাম ইউটিউবার কি করে, আসে ইউটিউব অ্যাপে ফটাফট ভিডিও ছেড়ে দেয় পালিয়ে যায়, কিন্তু এরকম করলে হবে না। ভিডিওটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে, যে ভিডিওটি আপনারা ছাড়তে চান, ধরুন যে ভিডিওটি ছাড়তে চান, সিম্পলি ধরুন এই ভিডিওটি আমি ছাড়তে চাই। এখান থেকে এটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের 2টি কাজ থাকবে, এক হলো এটা প্রাইভেসিতে এটাকে আনলিস্টেড করা, আর কিছু আমাদের কাজ নেই, সিম্পলি এটাকে আপলোড করে দিলাম। এবার আপলোড করে দিয়ে ভাবছেন হয়ে গেল নাকি, না তা নয় মোটাই। এবার আপনাদেরকে আসল কাজটি করতে হবে, ইউটিউব স্টুডিও অ্যাপে আসতে হবে। আপনি যদি একজন ইউটিউবার হন বা ইউটিউব করতে চান, তাহলে ইউটিউব স্টুডিও অ্যাপটি আপনার কাছে থাকতেই হবে। ইউটিউব স্টুডিও অ্যাপ ছাড়া আপনি 1 ইঞ্চও মানে কাজ করতে পারবেন না। তো এই অ্যাপটি যদি না থাকে এক্ষুনি এটা ইনস্টল করে ফেলুন, তারপরে সিম্পলি এই ভিডিওটিতে ক্লিক করবেন যেটি আপলোড করছিলেন, এটা এখানে চলে আসবে ইউটিউব স্টুডিও খুললে। তো সিম্পলি ভিডিওটিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর উপরের এই পেনের মতো অপশান আছে, এটাতে আপনারা ক্লিক করবেন, শেয়ার বাটনের পাশে এটাতে আপনারা ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ যেভাবে বলবো সেভাবে এটাকে ভিডিওটিকে আপলোড করবেন, ঠিক এরকমের অপশানে আপনারা চলে আসবেন। তারপরে এইখানে কিছু জিনিস আপনাকে করতে হবে, যে টাইটেল যেটি দিবেন সেই টাইটেলটি আপনারা কী করে দিবেন, আপনারা যে রিলেটেড ভিডিও করতে চান, ধরুন আমি এই ভিডিওটি করব যে কী করে গেন করে ফার্স্ট সাবস্ক্রাইবার, তো তার জন্য আমি কী করব, হাউ টু গেন সাবস্ক্রাইবার, ব্যাস হাউ টু গেন সাবস্ক্রাইবার লিখব। তারপরে অনেকগুলি আমার কাছে অপশান চলে আসবে, তার মধ্যে যেটি প্রথমে থাকবে, তো এটাকে আপনারা স্ক্রিনশট করে নেবেন একটা, সিম্পলি এটাকে সার্চ করার পর এটাকে আপনারা স্ক্রিনশট করে নেবেন যেভাবে আমি করছি, ঠিক আছে, এইভাবে আপনারা স্ক্রিনশট করে নেবেন। তার মধ্যে প্রথমে যেটি থাকবে সেটাকে আমরা কী করব, টাইটেল করব, হাউ টু গেন সাবস্ক্রাইবার অন ইউটিউব ফার্স্ট। তো এটাকে আমরা সিম্পলি আমাদের টাইটেল করব, হাউ টু গেন সাবস্ক্রাইবার ফার্স্ট, হাউ টু গেন সাবস্ক্রাইবার ফার্স্ট, সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার ফার্স্ট অন ইউটিউব, অন ইউটিউব। এবার আমাদের কাজ হবে যে ওই যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেটাতে ভিজিট করা এবং সেটাকে দেখা যে কী কী আছে ওটার মধ্যে। চলুন দেখে নিই, আমরা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম এ দেখুন, এই যে স্ক্রিনশট নিয়েছিলাম এটার প্রথমটা আমাদের থাকলো। এবার যেগুলি বাদবাকি আসছে সেগুলিকে সবগুলিকে আমাদের টাইটেলে ট্যাগে ইউজ করা, যেমন হাউ টু গেন সাবস্ক্রাইবার, হাউ টু গেন সাবস্ক্রাইবার অন ইউটিউব ফার্স্ট গেমিং, হাউ টু গেন সাবস্ক্রাইবার ভিউজ অন ইউটিউব ফার্স্ট, হাউ টু গেন সাবস্ক্রাইবার অন ইউটিউব, এইগুলো আমাদেরকে ট্যাগে ইউজ করতে হবে। এই যে দেখুন ট্যাগ আছে, এই ট্যাগে আমাদেরকে ইউজ করতে হবে, এই সব কটিকে ট্যাগে আমরা ইউজ করব। এবং যদি বাংলাতে ভিডিও করেন তো শেষে সবাই লিখে দেবেন বাংলা, ওই টাইটেল আপনার এগুলোর উপর লাস্ট লেখার দরকার নেই, ট্যাগগুলোর উপর এখানে লিখে দেবেন, এটি লেখারও প্রয়োজন নাই, কিন্তু যদি মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে দেন তো লিখতে পারেন, এটা আপনার উপর নির্ভর করছে। আর এই ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আপনার ম্যাক্সিমাম জন ছেড়ে দেন,
আমার ডেসক্রিপশান দেখুন দেখি, মিনিমাম 1 থেকে 1.5 হাজার আমার হয় বা 600 থেকে 700। ডেসক্রিপশানে একটু টাইম ওয়েস্ট করুন, একটু ভালোভাবে ইংলিশে লেখার চেষ্টা করুন, এবং ডেসক্রিপশানে যেটা লিখবেন টাইটেলের সঙ্গে যেন মিল খায়। এই ডেসক্রিপশান জিনিসটা আপনার ভিডিওকে র্যাঙ্ক হওয়ার মেন পিছনের কারণ। টাইটেল এবং ডেসক্রিপশান ট্যাগটা আলাদা জিনিস, কিন্তু ডেসক্রিপশান এবং টাইটেল সবচেয়ে বেশি আপনার ভূমিকা পালন করে। অনেকে ভাবে ট্যাগ কিন্তু এরকমের কোনো জিনিস না। আরেকটা হচ্ছে প্লে লিস্ট, আপনাদেরকে প্লে লিস্ট তৈরি করতে হবে আমার মতো এরকমের অনেকগুলি। মনিটাইজেশন আমার আছে বলে এরকম অপশান দেখা যাচ্ছে। অ্যাডভান্স সেটিংয়ে আপনাদেরকে এসে যে ক্যাটাগরি ভিডিও করতে চান সেই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবেন। লাইসেন্সে স্টুডিও স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করবেন। অডিয়েন্স এখানে এটা ইটস নট মেড ফর কিডস করবেন, যেরকম আমার করা আছে। তারপর সমস্ত কিছু অ্যালাউ করে দেবেন, অ্যালাউ কমেন্টস, অ্যালাউ এগুলো অ্যালাউ করে দেবেন যেরকম আমার আছে। আর এটাও নো ডোন্ট রেস্ট্রিক্ট টু মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার 18। তো এরকমভাবে পারলি একটি ভিডিও আপনারা আপলোড করবেন, তারপর সিম্পলি এটাকে সেভ করে দেবেন। এরকম তাহলে আপনার ভিডিওটি আপলোড হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝে গেলেন এই স্টেপটি। তো আপনাদেরকে যেভাবে বললাম সেভাবে তো ভিডিও আপনারা আপলোড করবেন। তার সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই ভিডিও আপলোড করবেন তারপর আপনারা কী করেন যে ভিডিওটিকে সঙ্গে সঙ্গে ফটাফট হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকেন লিঙ্ক। এই জিনিসটি কোনো দিন আপনারা করবেন না। এই জিনিসটির কত বড় বাজে ইম্প্যাক্ট হয় আপনাদেরকে বলে দিচ্ছি, যে আজকের দিনে চ্যানেলে যদি আপনারা গ্রো করতে চান তাহলে সবচেয়ে বেশি দরকার হয় আপনার চ্যানেলের অডিয়েন্স রিটেনশন বেশি ভালো থাকা। সেখানে আপনারা যদি আপনার বন্ধুদেরকে শেয়ার করেন, প্রথমত হচ্ছে সে তো ভিডিও দেখে না, আর সে যদি ভিডিও দেখেও আপনার লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে, তার যদি নিজের ইন্টারেস্টেড বেস না হয় 5 সেকেন্ড বা 2 সেকেন্ড অন করে পালিয়ে যায়, তাই তো? আর সে দেখবে বা কেন? আপনি বলুন, আপনি যদি কোনো ইন্টারেস্ট বেস ভিডিও না হয় আপনি কি পুরো সময় নিয়ে দেখবেন? কোনো দিন দেখবেন না। তো সেটা তার সঙ্গেও সেরকমই হয়, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ভিডিওটা দেখে দিয়ে পালিয়ে যায়। এর ফলে আপনার অডিয়েন্স রিটেনশনে একদম নিচে নেমে যায়। মানে একটা 5 মিনিটের ভিডিও সে 5 সেকেন্ড দেখলে তার রিটেনশন কত হচ্ছে? 0.01% সামথিং হচ্ছে। আর আজকের দিনে আপনাকে ভিডিও ভাইরাল করতে হলে অডিয়েন্স রিটেনশন অনেক বেশি ভালো রাখতে হবে। অডিয়েন্স রিটেনশন যদি আপনার ভালো না থাকে, ইউটিউব এই ভিডিওটি হোম পেজে বা কোথাও রেকমেন্ড করবে না বা সাজেস্টেড পেজে রেকমেন্ড করবে না। তাই বন্ধুদের সঙ্গে আপনারা কোনোদিনই ভিডিও শেয়ার করবেন না। আর যদি শেয়ারই করতে হয় তাদেরকে স্পেশালি আপনি বলবেন যেন ভিডিওটি দেখতে হলে পুরোটাই দেখিস ভাই, না তো দেখিস না। এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। আর আমি আজ পর্যন্ত কোনোদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ আমার বন্ধুদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করিনি, কারণ এভাবে আমি জানি চ্যানেল গুলো করা যায় না। এটা একটা বাচ্চাদের পদ্ধতি আপনারা বলতে পারেন। আমাকে অনেকজন শেয়ার করে ভিডিও, আপনাদের মধ্যে কোনো সাবস্ক্রাইবার না, তো তাদেরকে আমি বলি যে শেয়ার করে লাভ নেই, তারা খারাপ ভাবে নেয়। জিনিসটা খারাপ না, এটা আপনাকে বুঝতে হবে কেন খারাপ। তা আমি আপনার ভালো চেয়েই বলছি, এমন না যে আপনার ভিডিও দেখবো না বলে বলছি। আমার যদি ইন্টারেস্ট বেশ না হয় আমি ভিডিও কেন দেখবো? আমার সময় কেন নষ্ট করবো, তাই না? সময়ের তো মূল্য আছে সবারই, আপনি আরও মূল্য আছেন যে আমার ভিডিও বর্তমানে দেখছেন। যখনই আপনার অডিয়েন্স রিটেনশন 30 থেকে 40% যাবে, তখনই আপনার চ্যানেলের ভিডিও দেখবেন বেশি ভাইরাল হচ্ছে, বেশি সাজেস্টেড করছে, হোম পেজে আসছে। তাই অডিয়েন্স রিটেনশন ভালো রাখার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন না। এই জিনিসটাই শেয়ার করা বন্ধুদের জিনিসটাকে আপনার একটা ভালো কাজে ব্যবহার করতে পারেন। যে টপিকে ধরুন আপনি ভিডিও করলেন, ধরুন আজকের আপনার টপিক যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এই টপিকটা আপনাকে সার্চ করতে হবে ইউটিউবে আপনার বন্ধুর মোবাইল থেকে বা আপনার বাবা মা ভাইয়ের মোবাইল থেকে, যেখানে আপনি লিঙ্ক শেয়ার করেন। সেখানে শেয়ার করার পর নিচে আপনার ভিডিওটাকে শেয়ার সার্চ করবেন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, তার ইউটিউব, তার আপনার সাবস্ক্রাইবার বেস থেকে ভিডিওটি খুঁজবেন না। টাইটেলে লিখবেন আপনার টপিকটা, যে টপিকে ভিডিও করেছেন, তারপরে ভিডিওটি খুঁজতে থাকবেন নিচে। তারপর একদম নিচের দিকে পাবেন স্বাভাবিক, তারপর নিচের দিকে এই ভিডিওটি ক্লিক করবেন, ভিডিওটি ক্লিক করার পর ভিডিওটি পুরোটাই দেখবেন, তারপর ভিডিওটি বন্ধ করে দিন। এরকমভাবে 10-12টা বন্ধুর মোবাইলে করুন যদি পারেন, কিন্তু শেয়ার কোনোদিনই করবেন না। এটার ফলে কী হবে যে ইউটিউবের কাছে একটা মানে গ্লিচ হয়ে যাবে, ইউটিউব ভাববে যে সবাই মানে সার্চ করছে এবং নিচে এসে এই ভিডিওটিকে দেখছে, পুরোটাই দেখছে, যে কজনই দেখছে পুরোটাই দেখছে, মানে কোনো একটা ব্যাপার আছে ভিডিওটির মধ্যে, তার জন্য এই ভিডিওটি আস্তে আস্তে ফলোড হতে থাকবে এবং মানুষকে সাজেস্টেড করতে থাকবে, তো ভিডিওটি হরম করে মুখে ভাইরাল হয়ে যাবে। আর এক একটা ভিডিও কোনো সময় 3 মাস 4 মাস 5 মাস, আজকে ভিডিও করলাম 3 মাস পর ভিডিও যেয়ে ভাইরাল হয়, তো এরকমও হয়। তো তার জন্য আপনাকে এই জিনিসটি খেয়াল রাখতে হবে, অডিয়েন্স রিটেনশন ভালো রাখতে হবে। তো এই তো গেল সমস্ত কিছু। আর একটি কথা হচ্ছে আপনার ভিডিওর কন্টেন্ট, আপনার ভিডিওতে কী কন্টেন্ট দিচ্ছেন। ভিডিওর টাইটেল একরকম, ভিডিওতে বলছেন একরকম, ভিডিওর কিওয়ার্ডস একরকম, মানে ট্যাগে একরকম, এরকমের করলে হবে না। আপনি যে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক এরকমভাবে আপনাদের ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, বা আমার চেয়ে ভালো পারলে আমার চেয়ে ভালো আপনাকে কথা বলতে হবে, এবং সমস্ত কিছু ইন ডিটেলসে আপনাদেরকে শেয়ার করতে হবে যতটা পারা যায়। আর একটু হচ্ছে আপনাকে নিজের কম্পিটিটর তৈরি করতে হবে। কম্পিটিটর মানে আপনি যাকে দিকে শিখবেন, এই নয় যে আপনার শত্রু।
আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি আমার কম্পিউটার খুঁজি তাহলে আমি বলবো আমার টেক সাইগাই আমার কম্পিউটার, টেক বাংলা পুরো আমার কম্পিউটার, ইউটিউব বাংলা আমার কম্পিউটার, সোহাগ গাজীদিন সোসাইট সোহাগ ভাই আমাদের কম্পিউটার কম্পিটিটার, তো এরকম আমার অনেক কম্পিটিটার আছে। তার মানে এরকম ঈর্ষার চোখে দেখবো না, এদের কাছে আমি নতুন কিছু শিখবো যে এদের চেয়ে বেশি ভালো আমি আপনাদের সঙ্গে ডেলিভারি করবো, মানে ডেলিভারি মানে কথা ভালো ডেলিভারি করবো, ভালোভাবে বেশি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, বেশি রেগুলারিটি বজায় রাখবো এদের তুলনায়, মানে সব কিছুতে চেয়ে বেটার করবো। এমন নয় যে আপনি আমাকে কম্পিউটার করলেন যদি আমার চেয়ে আমাকে ঘৃণা করতে লাগলে আমার ভিডিও দেখে ফটাফট ডিসলাইক করলেন, এরকমের না, আমাকে কম্পিউটার করুন ভালো দিক থেকে। আমি চাই আমার কম্পিউটার হোক, আমার যত কম্পিউটার হবে বা যত ইউটিউবারের যত কম্পিউটার হবে তত ভালো ভালো ইউটিউবার তৈরি হবে, আর যত ভালো ইউটিউবার তৈরি হবে তত অডিয়েন্সদের লাভ। আর একটা জিনিস, অডিয়েন্স রিটেনশন তো বললাম, এবার হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। একটা জিনিস অ্যানালিটিক্সে যে দেখতে পারেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখায় ডিসকভারি পেজে যে অ্যানালিটিক্সে, তো এই জিনিসটা আপনাকে চেষ্টা করতে হবে 10-15% মধ্যে রেখে দিতে। এটা কি, এটা মানে বলতে চাই যে আপনাকে আপনার এই ভিডিওটি ইউটিউবে কতজনকে শো করলো এবং তার মধ্যে কতজন ক্লিক করলো, যদি 10% দেখায় মানে দেখো হলো 100 জনকে শো করেছে তার মধ্যে 10 জন ক্লিক করেছে, যদি 5% দেখায় এটার মানে হলো 100 জনকে ক্লিক করেছে দেখিয়েছে এবং 5% লোক দেখেছে মানে 5 জন দেখিয়েছে। এই জিনিসটা বাড়াবেন কী করে, এই জিনিসটা বাড়ানোর জন্য আপনার থাম্বনেল এবং টাইটেলটা জবরদস্ত করতে হবে। থাম্বনেল এবং টাইটেল কী করে করতে হবে চলুন আমরা প্রথমে দেখে নিই ভালো করে। এবার এই ভিডিওতে দেখবো আমরা একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল ও অ্যাট্রাকটিভ টাইটেল আমরা কী করে ক্রিয়েট করব। তার জন্য আপনারা যে অ্যাপ দিয়ে থাম্বনেল ক্রিয়েট করেন সে অ্যাপটি খুলে নেবেন, আমি পিক্সারটি করি কারণ এটাতে আমার বেশি মানে অভ্যস্ত হয়ে গেছি, বা যে কোনো অ্যাপে আপনারা করতে পারেন। সিম্পলি অল ফটোসে ক্লিক করবেন এবং 1280x720p মানে সাইজ একটি সিলেক্ট করে নেবেন, এটাতে আমি সিলেক্ট করে নিচ্ছি ধরুন 1280x720, কারণ এটা ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ আপনার থাম্বনেলের জন্য 1280x720। তো এখান থেকে 1280x720 আমি করে নিচ্ছি 720x720 করে নিবেন। আমি জাস্ট দেখাচ্ছি এখানে যে থাম্বনেলটা আপনারা করবেন সেটাকে আপনারা প্রপারলি একদম অ্যাট্রাকটিভ কালারফুল করবেন। তার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে, ডাউনলোড অপশানে যাবেন এবং কিছু কালার ডাউনলোড করে নেবেন, যেমন ধরুন আমি করেছি ইয়েলো রেড, তারপরে কোথায় একটা ব্লু, ঠিক আছে, আরেকটি এই তিনটে কালার একদম অ্যাট্রাকটিভ ডাউনলোড করবেন এবং এগুলো দিয়ে আপনারা ঠিকঠাকভাবে থাম্বনেল ক্রিয়েট করা তৈরি করবেন, কারণ এগুলি খুব বেশি আপনাদের অ্যাট্রাক্ট করে যারা ভিউয়ার্স হয়। কী করে আপনাকে সেটা দেখাচ্ছি, যদি আপনারা ব্লু কালারের উপর সাদা লিখেন ধরুন বাংলা, এই ব্লু কালারের উপর যদি আপনারা সাদাতে লিখেন না খুব বেশি দেখুন অ্যাট্রাক্ট করছে, লাল কালারের উপর সাদা দেন যদি খুব বেশি অ্যাট্রাক্ট করে, আর হলুদ কালারের উপর আপনাকে কালো সিলেক্ট করতে হবে তাহলে দেখুন খুব বেশি অ্যাট্রাক্ট করছে। তো এভাবে থাম্বনেলটা চেষ্টা করবেন একদম আই ক্যাচি থাম্বনেল করতে, এবং থাম্বনেলের প্রতি সময় একটু বেশি দিন ভালোভাবে শিখুন, কোথাও শিখতে পারবেন না, এই জিনিসটা পুরোপুরি নিজের ক্রিয়েটিভের ব্যাপার, এটা শেখার কিছু নেই, যত চেষ্টা করবেন যত ভালো ভালো করার চেষ্টা করবেন তত ভালো ভালো আস্তে আস্তে শিখে আসবেন। আর কিছু বাংলাতে যদি ভিডিও করেন কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন, যেমন আমার কাছে অলরেডি কিছু বাংলা ফন্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি, বাংলা ফন্ট কিছু আছে এটা আপনারাও ডাউনলোড করে নেবেন। মাই ফন্ট সেসে দেখুন এটা আমার একটা বাংলা ফন্ট, ধরুন এইটা একটা বাংলা ফন্ট, এটা একটা বাংলা ফন্ট, এরকমের দু একটা বাংলা ফন্ট আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে সিম্পলি যে অ্যাপ ভিডিওটা আপনারা আপলোড করছিলেন ইউটিউব স্টুডিওতে এসে হাউ টু গেন সাবস্ক্রাইবার ফার্স্ট অন ইউটিউব, এই ভিডিওটিতে আসবেন, এখানে টাইটেলটা আপনাকে ঠিকভাবে লিখতে হবে। টাইটেলের লেখারও কিছু নিয়ম আছে, টাইটেলটাই তাই থাকবে কিন্তু আপনাকে কী করতে হবে প্রথমের অক্ষরগুলো সবে বড় দিতে হবে, হাউ এইচ টু, টু এর টি বড় হবে, টু গেনের জি বড় হবে, গেন সাবস্ক্রাইবারের এস বড় হবে, না পুরো সাবস্ক্রাইবারটাকে আমাদের বড় করতে হবে, যেটা আমাদের মেন অ্যাট্রাকটিভ কিওয়ার্ড সেটাকে আমাদের পুরো বড় করতে হবে, সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার এটাকে পুরো বড় হতে লিখতে হবে, সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার, ফার্স্টটাকে শুধু ফার্স্টটা এফটা বড় হতে হবে, ওয়ান ইউটিউবের ওয়ানটা ছড়াই থাকবে, ঠিক আছে, ওয়ান ইউটিউব। এটা যদি দেন আপনাদের দেখুন ভিডিওটি মানে টাইটেলটি অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে, এবং তিনটে ফায়ার বাটন দিতে পারেন বা এই চিহ্নটা দিতে পারেন বা এই চিহ্নটা দিতে পারেন বা আপনারা এরকমের চিহ্ন দিতে পারেন বা কোনো এরকমের স্যাড চিহ্ন দিতে পারেন, এটা নির্ভর করছে আপনি কীরকমে দিতে চান বা এরকমই দিতে পারেন, এরকম চিহ্ন দু তিনটে আপনারা ইমোজিতে ইউজ করবেন। তো ঠিক এইভাবে আপনারা করতে থাকুন, তারপর লক্ষ্য করুন 2-3 মাসের মধ্যে দেখবেন একটু হলেও আপনার ইম্প্রুভ ঘটেছে। তো আপনারা দেখলেন থাম্বনেল ও টাইটেল কি ইজিলিভাবে করতে হবে, এবং এই জিনিসগুলো আপনারা মেনশন করার চেষ্টা করবেন, কথা দিচ্ছি ইউটিউবের চ্যানেলে আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করবেন। আমি আমার চ্যানেল ছোটো হলে খুব তাড়াতাড়ি গ্রো করেছি আমার মনে হয়, 4 মাসের মধ্যে মনিটাইজেশন লেভেল করা, 2 মাসের ইনকামও আপনারা দেখে নিয়েছেন, আমি কিছু বলিনি যদিও সেই নিয়ে, তো এই হলো ব্যাপার।
অনেকে বলবে ইনকাম দেখালে ভিডিও ডিলেট হয়ে যায়, কপিরাইট স্ট্রাইক হয়ে যায়। তো যা হয় হবে, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ফ্র্যাঙ্কলি। আমাদের এই ছোট চ্যানেল এটাও আস্তে আস্তে গ্রো হবে। ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন, সবাই একসঙ্গে মিলে বড় হই। একদিন হয়তো সবাই একসঙ্গে অনেকগুলি ইউটিউবার বাংলা ক্রিয়েটারের মধ্যে আমরা তৈরি করে ফেলবো। আমরাও সেটাই চাই যে বাংলাতে যেন অনেকগুলি ক্রিয়েটার থাকুক। তো আজকে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেল অফ টপিকে আলোচনা করতে করতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেল প্রথম আসলে সাবস্ক্রাইব, এটা তো চাইতেই পারি না। এতক্ষণ তখন ভিডিওটি দেখেছেন। তো বন্ধুরা বাই, আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ। বাংলায় ভিডিও দেখুন এবং বাংলাকে এভাবেই সাপোর্ট।